সরকার রাজধানী ঢাকাকে বিস্ফোরণের নগরীতে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়াপল্টনে মহিলা দলের র্যালির উদ্বোধন করতে গিয়ে তিনি এর জন্য সরকারকে ব্যর্থতাকে দায়ী করেন। মির্জা ফখরুল বলেন, যেসব প্রতিষ্ঠানের ভবনের নিরাপত্তা তদারকি করার কথা সেসব সরকারি সংস্থাগুলো দুর্নীতি লুটপাটে ব্যস্ত। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, সম্প্রতি বিস্ফোরণের কয়েকটি ঘটনায় জনমনে নানা সন্দেহ সৃষ্টি হয়েছে। জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিতে সরকার পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কেন হচ্ছে এগুলো? এগুলো হচ্ছে একটা মাত্র কারণ, যে সরকারের যে ডিপার্টমেন্টগুলো আছে, যাদের এগুলো দেখার কথা, যাদের নজরদারি করার কথা, তারা কোনো কাজ করে না, সব দুর্নীতির মধ্যে জড়িত, যার ফলে এই ভবনগুলোতে পুরো নিরাপত্তা নেই, তার আপনার এই বিস্ফোরণকে প্রতিরোধ করবার, আগুনকে প্রতিরোধ করবার কোনো ব্যবস্থা না থাকার কারণে আজকে এই ধরনের ভয়াবহ বিস্ফোরণ সংঘটিত হয়ে সেখানে আপনার মানুষরা তাদের প্রাণ হারাচ্ছে। তারা চাপাবাজি করে একের দোষ আরেকের ঘাড়ে দিয়ে দেওয়ার জন্য, উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে দেওয়ার জন্য চাপাবাজি করছে, কিন্তু বাংলাদেশের জনগণ এটা বিশ্বাস করে না।